নমস্কার এবার প্রবল গতির বেগ নিয়ে বাংলার বুকে ধেয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে কাঠফাটা গরম থাকলেও এবার বৃষ্টির দেখা মিলতে চলেছে বাংলার বুকে এই মাত্র বাবা আবাদ দপ্তরের খবর অনুযায়ী দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপরে অবস্থান করেছে একটি গভীর নিম্নচাপ যার ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে রাজ্যে এই নিম্নচাপের ফলে আবহাওয়ায় কতটা বদল হতে পারে ও আগামী পাঁচ দিন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং চাষি বন্ধুরা সতর্ক থাকবেন নাকি নিশ্চিন্ত হয়ে থাকবেন সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ অব্দি অবশ্যই দেখবেন আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী প্রদেশ থেকে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি মৌসুমি অক্ষরেখা যার ফলে দক্ষিণ পশ্চিম বায়ু আগামী তিন থেকে চার দিনের মধ্যে উত্তরবঙ্গের বাকি অংশ ছাড়াও উড়িষ্যা ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার হাওড়া হুগলি কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির পাশাপাশি পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়াতে বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বেতে পারে পরবর্তী আটচল্লিশ ঘন্টা অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের পনেরোটি জেলাতেই বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উত্তরবঙ্গে প্রবেশ করেছে যার ফলে হিমালয় বাধাতে সংলগ্ন পাঁচটি জেলা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাওয়াতে বিদ্যুৎ বিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বঙ্গোপসাগর থেকে উত্তর পূর্ব ভারতের দিকে প্রবেশ করেছে যার ফলে উত্তর পূর্বের রাজ্যগুলিতে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও আগামী পাঁচ দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ অসম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং সিকিমে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া যেতে পারে বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার বাংলাদেশের ঢাকা চট্টগ্রাম বরিশাল রাজশাহী এবং খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি রংপুর মনমেনসিং সিং ও সিলেট বিভাগের বেশিরভাগ এলাকায় বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী চার থেকে পাঁচ দিন রাজধানী ঢাকাসহ বেশিরভাগ বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি সপ্তাহান্তে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পাশাপাশি উপকূলবর্তী এলাকায় ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝুড়ো হাওয়া বোঝ যেতে পারে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাগুলিতে মেঘলা কাছের পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বাতাসে সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ থাকবে পঁচানব্বই শতাংশের আশেপাশে উপকূলবর্তী এলাকাগুলিতে সন্ধ্যের দিকে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বোঝাতে পারে এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ